সবই করতে হয়, এখানে আলাদা কিছু করতে হয় না। তবে ইকমার্স থিমের মধ্যে যেটা থাকে, প্রোডাক্টগুলোকে সুন্দর, প্রোডাক্টগুলোর ইয়েটা কী হয়, লুকটা কী হয়, সুন্দর হয়, কার্ট পেজটা সুন্দর হয়, চেকআউট পেজটা সুন্দর হয়, বুঝতে পারছেন? আর ইকমার্স থিম দিয়ে যদি আপনি একটা ইকমার্স ওয়েবসাইট তৈরি করেন, তাহলে আপনার ডিজাইনটা কী হয়, খুবই লুকসটা মানে খুবই নাইস হয়, বুঝতে পারছেন? এখন চলেন আমরা একটা ইকমার্স থিম নিয়ে কাজ করি। আপনাদেরকে অলরেডি একটা ইকমার্স থিম দিয়ে দিছি আমি, এই যে মাত্র দিলাম, মাত্র এই মাত্র। আপনার কই থাকেন, ক্লাসের মাঝখানে কেউ থাকেন না, হঠাৎ করে কেউ হারিয়ে যান, ঠিক আছে? অন্য মানুষ কেন, আমি তো বলতে বলতে দিলাম। এবার থিম ফাইল, এ হচ্ছে আমাদের মিডিয়া সেন্টার, ঠিক আছে? এই থিমটা আমরা নিলাম, ডেস্কটপে রাখলাম। কোনটা? আচ্ছা চাইল্ড থিম। আচ্ছা চাইল্ড থিম নিয়ে আপনাদের সাথে আজকে দেখে কথা বলবো আমি, টাইম আছে, এটা এখন শেষ হবে, তখন চাইল্ড থিম নিয়ে কথা বলবো। বাকি ফাইলগুলো কেটে দিলাম, এগুলো এক্সট্রা দরকার নেই। এবার আমি চাচ্ছি এই থিমটাই আমি কি করবো এখন, ইকমার্স থিম দিয়ে আমি, মানে একটা ইকমার্স থিম হচ্ছে এটা মিডিয়া সেন্টার, এই থিমটা দিয়ে আমি একটা কাজ করতে চাচ্ছি। তাহলে চলেন ইনস্টল করে ফেলি, অ্যাড নিউ। অবশ্যই থিম ফার্স্ট, নাহলে প্রিমিয়াম বলতেছি কেন? এনভার্টর, হ্যাঁ আউট আছে, বাট আমরা যেগুলো ইউজ করি সবই প্রিমিয়াম, বলতে যেগুলো বলছি সবই হচ্ছে এনভার্টর। এনভার্টর ছাড়া যেগুলো, এগুলো ফ্রিতেও মানে আপনার খুব বেশি পাওয়া যায় না, বুঝতে পারছেন? আপলোড থিম, মিডিয়া সেন্টার, এটা থিম ফরেস্টের কিনা দেখেন। প্রত্যেকটা থিম নিয়ে যখন কাজ করবেন, প্রথম কাজ হচ্ছে থিমটাকে ভালো করে চেক করা, বুঝতে পারছেন? এবারটা থিম নিয়ে কাজ করবেন, আবার থিমের ডেমোগুলোর দিকে তাকান, যে কোনো জুপিটার থিম ডেমোগুলো দেখেন, কী কী লুক মানে হইতে পারে, এরপর আপনি নিজে নিজে এখন ট্রাই করেন কীভাবে লুকগুলো বানানো যায়। এই হচ্ছে মিডিয়া সেন্টার, এ হচ্ছে মিডিয়া সেন্টার থিম। ওকে চলেন কাজ শুরু করে দেওয়া যাক। আমরা আমাদের থিমটা অলরেডি ইনস্টল করে ফেলেছি সাকসেসফুলি, অ্যাক্টিভ, এখন অ্যাক্টিভ করে ফেলবো। অ্যাক্টিভ করে ফেলার সাথে সাথে আপনার আমাদের ওই থিমের মধ্যে এখন এই সবগুলো জিনিস চলে আসবে। আর প্রিমিয়াম থিম নিয়ে কাজ করার কাহিনী আমরা অলরেডি জানি, প্রিমিয়াম থিম ইনস্টল করলাম, অ্যাক্টিভ করলাম, তারপর কী কাজ, রিকোয়ার্ড প্লাগিন ইনস্টল করা। আপনি বিং ইনস্টলিং প্লাগিন থেকে রিকোয়ার্ড প্লাগিনগুলো ইনস্টল করেন, অনেক অনেক প্লাগিন সব ইনস্টল করেন। এই প্রিমিয়াম থিমটা বানানো হয়েছে রিডাক্স ফ্রেমওয়ার্ক দিয়ে, মানে ওই যে থিম অপশনটা রিডাক্স ফ্রেমওয়ার্ক দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এগুলো ইনস্টল হয়ে গেছে, এখন আমরা কি করতে চাই, অ্যাক্টিভ করে ফেলতে চাই। চলেন প্লাগিন অ্যাক্টিভ করে ফেলি, সবগুলো প্লাগিন অ্যাক্টিভেট, না ইনস্টল হয়েছে মাত্র, অ্যাক্টিভ হয় নাই। একটু সময় নিবে, ওগুলো প্লাগিন যেগুলো দরকার ছিল মোটামুটি ইনস্টল করে ফেলাম, পাশাপাশি অ্যাক্টিভও করে ফেলাম। স্লাইডার রেভলিউশন দিয়ে রাখলাম, দিয়ে রাখলাম। এবার আমরা যদি একটু যাই এখানে ইকোতে যান, তাহলে আমাদের আমরা থিমটা দেখতে পারবো আর কি ফুললি। আমার কোনো প্লাগইন আর ইনস্টল করার মতন নাই, এ হচ্ছে আমাদের থিম, বুঝতে পারছেন? আচ্ছা এবার দেখেন সবাই, এবার অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যান, কি আপনি আটকে গেছেন নাকি, পা দেখে ইয়ে করবেন তো, আর হচ্ছে এটা ইয়ে বলে যান, বলে যান, ঠিক আছে? আপনার ওই মানে নালে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, নেক্সট টাইম আরেকজন এসে বসবে, আরেকজনের এখানে লাগবে। ভাগ্য ভালো যে উপরে দেয় নাই, তাহলে প্যান্টের সাথে লেগে যেত আর কি, সেটা দেয় নাই। হ্যাঁ নতুন মেসে কাজ করছে, আর আপনি একটু এখানে দেখে পা ফেলেন, আরো চুইংগাম থাকতে পারে, কারণ ওই একজন মনে অনেকগুলো চুইংগাম নিয়ে আসছিল। সেভ চেঞ্জ কাজ করে, আসছে সব, সব আসছে। দেখেন ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছে,
সবাই তো তাকাবে এখানে, ই-কমার্স ওয়েবসাইট বানানো হচ্ছে, লুকটা ই-কমার্স ই-কমার্স লাগবে, মানে শুধু প্রোডাক্ট, মানে আমাদের মেইন বেস ফোকাসটা কোন দিকে থাকবে, প্রোডাক্টের দিকে। এখানে একটা সার্চ বার দেখতে পাচ্ছি আমরা, এখানে ক্যাটাগরি ওয়াইজ সার্চ করা যাচ্ছে, এই যে মুরগি গরু দেখতে পাচ্ছেন, উইশ লিস্ট কম্পেয়ার। উইশ লিস্ট মানে হচ্ছে কেউ কেউ কী করলো আপনার, মানে কেনার আগে বললো না আমি কিনতে চাই উইশ, সেটা উইশ লিস্টে নিয়ে রাখলো, বুঝতে পারছেন, তার উইশ লিস্টে সে নিয়ে রাখলো আর কি। এ হচ্ছে কার্ট দেখতে পাচ্ছি আমরা, কার্ট দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ অবশ্যই আপনি গিগ পারেন না, ফাইবারে গিগ গিগ ওই সিস্টেমটা করা যায় এখানে। এটা হচ্ছে উইশ, এখানে হচ্ছে ফিচার্ড কিছু প্রোডাক্ট, এখানে স্পেশাল অফার, কিছু স্পেশাল অফার চলছে, এই দেখছেন কাটাকাটি চলে আসছে স্পেশাল অফার। আর এখানে হচ্ছে আপনার টপ প্রোডাক্ট, মানে যেগুলো প্রচুর পরিমাণে সেল হয়েছে এই রিলেটেড কিছু প্রোডাক্ট আপনি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা এবার এই থিমটাকে চলেন আমরা যাই, আমরা চলে যাবো এখন শপ পেজে। শপ পেজে গেলে আমরা আমাদের সবগুলো দেখতে পারবো। ই-কমার্স থিম মানে হচ্ছে লুকটা দেখেন কিরকম, লুকটা হচ্ছে ই-কমার্স ই-কমার্স টাইপ আর কিছুই না, মানে লুকটা হচ্ছে কি আপনার ই-কমার্স থিম দিয়ে মানুষ কেন ই-কমার্স ওয়েবসাইট বানায়, লুকস ই-কমার্স, দেখেন পুরো ই-কমার্স ই-কমার্স লাগছে। পাশাপাশি আপনি লিস্ট আইটেমে নিয়ে যেতে পারবেন, এই যে মুরগি গরু, এখন দেখতে দেখতে কেমন লাগছে, মোটামুটি ই-কমার্স ই-কমার্স লাগছে না, এই জন্যই হচ্ছে ই-কমার্স ওয়েবসাইটগুলোকে মেনলি ব্যবহার করা হয়, ই-কমার্স থিম আপনি ব্যবহার করবেন। আর বাম পাশে দেখেন ক্যাটাগরি দেখা যাচ্ছে, মাস, মাসে ক্লিক করলে কি হবে, মাস ক্যাটাগরির চলে আসবে, নো প্রোডাক্ট ওয়ার ফাউন্ড নাথিং ম্যাচ, কারণ হচ্ছে আমার মাস কে আপলোড করি নাই। ও আচ্ছা আচ্ছা, গরু ক্যাটাগরিতে একটাই গরু আছে, এবং দেখেন লুকটা কত চরম বলা যায়, তাই না, লুকটা কত কি অস্থির না, দেখতে পাচ্ছি সবাই দেখেন। পাশাপাশি মুরগিতে যদি যান, মুরগি ক্যাটাগরি দেখেন, অস্থির একটা মুরগি ক্যাটাগরি আপনার সামনে চলে আসবে, এই যে মুরগি, প্লাস একটু সুন্দরভাবে সেটাকে কী করা যাচ্ছে, ম্যানেজ করা যাচ্ছে। পাশাপাশি মিউজিকে যান, মিউজিকে অনেক অনেক প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন, ই-কমার্স থিম ইউজ করলে যেটা হবে। আর এখানে থাকবে হটলাইন নাম্বার, আমাদের কোম্পানির হটলাইন নাম্বার, এটা কোথায় থেকে চেঞ্জ করা যাবে, এখানে থিম অপশন হচ্ছে যে এমসি অপশন, মিডিয়া সেন্টার অপশন, ওরা আলাদা বাইরে রেখেছে, এই হচ্ছে দেখেন বানাইছে ওরা, লোগো টোগো সব করা যাবে, হেডারে যান, হেডার স্টাইল 1 2 দুটো হেডার স্টাইল আছে এখানে, টপ বার সবগুলো লাগবে আমার, ফোন নাম্বার দিয়ে দিলাম এখানে আমরা, প্লাস 88 কোনটা, বাংলাদেশ কেন না, 88, তারপর কি লিখবো, এটা দিলাম, ইমেল দিয়ে দিলাম হচ্ছে কোনটা, এবার সবকিছু ঠিকঠাক আছে, সেভ চেঞ্জ করেন, দেখেন তো আমাদের এখানে ফোন নাম্বার চেঞ্জ, এই এই প্রোডাক্ট কিনতে চাইলে এই ল্যাপটপের মধ্যে বসে কিনতে হবে আর কি, চেঞ্জ হয় হয় নাই, ও এখনো সেভই হয় নাই, রিলোড দেন, কাজ করে, বুঝতে পারছি সবাই, কোনটা এগুলো সব থিম থেকে না, এগুলো তো শুনে শুনেন, আমি এই যে ই-কমার্স যেটা আপনার আছে আপনার, যেমন আপনি যদি ই-কমার্স থিম ইউজ করেন, ওই ই-কমার্স থিমের মধ্যেই বানানো থাকে টপ রেটেড প্রোডাক্ট, ডিফল্ট না, এগুলো ই-কমার্স থিমই বানানো থাকে, ব্যাপারটা বুঝতে পারছেন, আপনি অন্য কিছু দিতে পারেন, চেঞ্জ করে না, আপনার এখানে অপশন থেকে আপনাকে সেটা অ্যাক্সেস করতে হবে। এখন ই-কমার্স থিমে দেখুন আপনার যেমন ফাইবারে থাকে না যে টপ রেটেড সেলার সার্চ করা যায় না, তেমনি যে প্রোডাক্টটা বেশি বেশি সেল হয়েছে সেগুলো থাকবে সবার উপরে, যে প্রোডাক্টটা কম কম সেল হয়েছে সবার নিচে, স্পেশাল ডিসকাউন্ট, বুঝলে, ছাড়, মেন প্রাইস হচ্ছে এটা বা ছাড় ছাড় চলছে, দেখেন এগুলো স্পেশাল ডিসকাউন্ট এখানে চলে আসছে, এটা ই-কমার্স থিম, এই জন্যই আমরা ইউজ করবো, যাতে করে এই প্রোডাক্টগুলো আমরা আলাদা আলাদাভাবে এগুলোকে যেন শো আপ করাতে পারি, বুঝতে পারছেন, অবশ্যই চেঞ্জ করতে পারবো, মানে কি মানে প্রোডাক্ট না, এটা তো আপনি চেঞ্জ করবেন না, স্পেশাল অফার, এই স্পেশাল অফার তাই তো, এটা এখানে এগুলো পাচ্ছে কেন বলতে পারবেন, কেন পাচ্ছে বলেন, না 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 না
জাস্ট দেখেন, বোঝার চেষ্টা করেন, এগুলো স্পেশাল অফার। মানে কি অফার চলছে? 3 টাকা ছিল, 2 টাকা সেল হচ্ছে, 15 টাকা ছিল। অফারগুলো তো আমরা প্রোডাক্ট আপলোড করার সময় সেট করে দিয়েছি, স্পেশাল অফারে এই ছাড়গুলো সব চলে আসছে। আমরা তো বুঝেন নাই, অবশ্যই ছিল, অবশ্যই ছিল, হ্যাঁ অবশ্যই ছিল। আমরা এগুলো কেন নিলাম? এই প্রোডাক্ট আপলোড করতে আমাদের একটা ক্লাস না, 2টা ক্লাস লাগতো। হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে আমার এগুলো এখানে আসছে, যখনই আপনি একটা প্রোডাক্ট আপলোড করতে যাবেন সেখানে রেগুলার প্রাইস এত বাট আমার ডিসকাউন্ট এত, সেইটাই কোন ক্যাটাগরিতে চলে যাবে? স্পেশাল অফার, অটোমেটিক্যালি চলে যাবে। আপনার এখানে অ্যাড করার কোনো দরকার নাই। এখানে 6টা হচ্ছে আপনার যেগুলো স্পেশাল অফার, মানে ওখান থেকে কাউন্ট করে 6টা। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, লেটেস্ট যেগুলো সেগুলো লেটেস্ট, যেগুলো অথবা লেটেস্টও না, শুধু যেগুলো অফারটা খুব স্পেশাল। যেমন 300 টাকা প্রাইস 50 টাকা সেল হচ্ছে, অফার বেশি না, বুঝতে পারছেন? অফারটা খুবই মানে মানে বলা যায় অস্থির অফার। অটোমেটিক্যালি এইভাবে ক্যালকুলেট করে এইভাবে বানানো হয়েছে এটা, থিমটা এখানে শো করছে এটা, বুঝতে পারছি? এবার আমাদের যদি হোম পেজে যাই আমরা, দেখেন হোম পেজে গেলে কিছু নাই, হোম পেজে গেলে আমাদের কিছুই নাই। এখন হোম পেজে আমরা কিছু প্রোডাক্ট সাজা গুছিয়ে রাখতে পারি না? এবার আপনি যদি হোম পেজ থেকে সুন্দর করে এই থিম অপশন আমরা নিজেরাই জানি কিভাবে কী করতে হবে, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল, ফেসবুক, টুইটার, লিঙ্কডিনের লিঙ্ক দিয়ে দেবেন এখানে। এবার আমরা পেজ থেকে অল পেজেসে যাই, হোম পেজটাকে সুন্দর করে সাজাতে চাই। হোম পেজের মধ্যে আমরা কিছু ফিচার্ড প্রোডাক্ট আমরা সেল করতে চাই, যেহেতু ই-কমার্স থিম, মেন ফোকাস কোথায়? প্রোডাক্টে। যেহেতু আমাদের ই-কমার্স থিম, আমাদের মেন ফোকাস হচ্ছে প্রোডাক্টগুলোকে সাজায় গোছায় রাখবো, যাতে ক্লায়েন্ট মানে যে কোনো মানুষ ইউজারের জন্য এসেই সে তার ইচ্ছে মতন প্রোডাক্টগুলোকে খুঁজে বের করতে পারে। আমি হোম পেজে গেলাম, এবার আমি হোম পেজে কিছু জিনিস অ্যাড করতে চাই। আমি ব্যাক এন্ড এডিটরে গেলাম, অ্যাড এলিমেন্টে যান, উকমার্স লিখে সার্চ দেন। এখানে উকমার্সের অনেক কিছু অ্যাড করা যায়, উকমার্সের, বুঝতে পারছেন? মাই অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, অ্যাড টু কার্ড অ্যাড করতে পারবেন, প্রোডাক্ট, প্রোডাক্টস, প্রোডাক্ট ক্যাটাগরিজ, এখানে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। ওইখানে ক্যাটাগরিতে ক্লিক করলে প্রোডাক্টগুলো কী হবে? ফিল্টারিং হবে। আমি প্রোডাক্টসে গেলাম, আমি কিছু প্রোডাক্টস এখানে রাখতে চাই। থিম ডেভেলপার, উকমার্স প্লাগিন, ও এটা হচ্ছে উকমার্স প্লাগিনটা ইনস্টল করলেই ডিফল্টভাবে এই জিনিসগুলো, এগুলো সব উকমার্স প্লাগিনের সাথে। আমার এই এটা হচ্ছে কি, বুঝতে পারছেন? না না, মাউস মারা যায় নাই। এই ব্রাউজার, এই মানে ভিজুয়াল কম্পোজার হচ্ছে ব্যাকডেটেড ভিজুয়াল কম্পোজার। এটা একটু আপডেট করে ফেলি আমরা। ডেস্কটপে ভিজুয়াল কম্পোজার থাকার কথা ছিল, আমাদের থিমেই তো আছে, আমাদের থিমেই তো আছে। আমাদের ব্যাচ কত? 53 না? ক্লাসে যাওয়ার দরকার নেই। যে এই যে ভিজুয়াল কম্পোজার, এটা না, এটা হচ্ছে লেটেস্টটা। আপনি কত নিয়ে আসেন, এখানে যান। না না, আপনার ওই যে বিসি ম্যাপ, তো সব এগুলো তো বিসি ম্যাপ, এগুলো সব ফাংশনাল পেজ বসানো, তাই না? আমার যদি এখানে এটা বসাই তাহলে তো কোনো সমস্যা হওয়ার তো হবে না, তাই না? অটোমেটিক্যালি সে পাবে, তবে নতুনটা রান হবে এখানে। জিএস কম্পোজার, হয়ে গেল। এবার পেজটাকে একটু রিলোড দিব বা আপডেট দেন, নতুন ভিজুয়াল কম্পোজারটা এখানে শো করবে। শো করে এই যে অ্যাড এলিমেন্ট, কমার্সের জন্য প্রোডাক্টসগুলো এখানে শো করাতে চাই। কয়টা কলমে শো করাতে চাই? 4টা কলমে। টাইটেল, অর্ডার বাই কোন দিক থেকে অর্ডার হবে? র্যান্ডম, মানে এলোমেলোভাবে থাকবে প্রোডাক্টগুলো। শর্ট বাই, ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং। আচ্ছা, আমি ডিসেন্ডিং দিয়ে দিলাম। প্রোডাক্টস, অ্যাসেন্ডিং মানে হচ্ছে কি, মানে বড় থেকে ছোট, ছোট থেকে বড়। না 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 না, পোস্ট করা হয়েছে, না 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 না, পোস্ট করা হয়েছে যেটা, মানে যেগুলো পরে পোস্ট করেছে পরে, তাই না? আর যেটা আগে পোস্ট করেছে এটা হলো 1 নাম্বার, মানে যেটা আমি এখন পোস্ট করলাম এটা 1 নাম্বার চলে গেল, তাই না? সিরিয়াল অনুযায়ী, আইডি অনুযায়ী, আইডি অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, মানে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, ওই নাম্বারটা ছোট থেকে বড়, বড় থেকে ছোটতে যাবে।
এবার আপডেটে যান, দেখেন তো আমাদের হোম পেজে এখন প্রোডাক্ট শো করে কিনা। এটা এখনো সেভ হয় নাই, ও আসছে। হোম পেজে আমাদের কিছু ফিচার প্রোডাক্ট শো করছে, দেখেন নিজে আচ্ছা পাইলো। ওই ডেমো ডেমো মানে আপনি কইছিলেন এখন কোন জায়গাতে ফেলে শর্টকাট থেকে, ওই যে ভিজুয়াল কম্পোজার এলিমেন্ট ডেভেলপমেন্ট, ও মানে ফাংশনালিটি সবসময় এখন অভ্যন্তরীণ স্ট্রাকচার বা প্রোগ্রাম নিয়ে সবসময় মাথায় কাজ করে আর কি। অবশ্যই এই যে অ্যাড করবেন রেভলিউশন স্লাইডার একটা বানান, প্রোডাক্টগুলো স্লাইড করবে, রেভলিউশন স্লাইডার দিয়ে বানাতে পারবেন আপনি। অ্যাড নিউ স্লাইডার, এখনো আসে নাই, আচ্ছা আমরা একটা ইম্পোর্ট করি। ডেমো কোথায় আছে? ডেমো আছে কত নম্বর ক্লাসে? হ্যাঁ কোনটা বুঝি নাই, তাহলে কি করবো? আচ্ছা আগের একটা নিয়ে এসে শো করাই, আমি আগে শো করাই দেখাচ্ছি। পাঁচ নম্বর তাহলে মনে হয় কত, চার নম্বর, তিন নম্বর, এত দেরি হওয়ার তো কথা না। রেভলিউশন স্লাইডার কই নাই তো, সেগুলো খুঁজতেছিলাম। আচ্ছা আমরা নতুন করে দেখি, আমরা নতুন করে একটা স্লাইডার বানাই, চলেন দেখি বানাই, বানাই নাম দিলাম হচ্ছে প্রোডাক্ট স্লাইডার। আচ্ছা আমাদের দিলাম নাম, অবশ্যই এলআইসি এটাকে সেট করে দিতে হবে আপনার। আমরা স্ট্যান্ডার্ড স্লাইডার চাই না, হিরো সেন্স চাই নাকি ক্যারোজেল চাই, কোনটা চাই? আমরা ক্যারোজেল নিয়ে আসি, দেখেন ক্যারোজেলের কত সুন্দর সুন্দর ইফেক্ট, কভার ফ্লো ইনফিনিটি ইনফিনিট, কি ব্যাপার হয়েছে বুঝলাম না, কি হয়েছে ক্যারোজেল ওটা সিলেক্ট করছি না আমি, না এটা ব্যাকডেটেড, রাইট এটা ব্যাকডেটেড, ফুল উইথ নিলাম কারণ আমরা এটা এই প্রিভিলেশন সিলেক্ট কিসের ব্যাকডেট বলতে এক বছর আগের, এক বছর আগে মানে তো অনেকখানি ব্যাকডেটেড তাই না, রেভলিউশন স্লাইডার কারণ আমাদের কাজ করতে করতে রেভলিউশন ভিজুয়াল কম্পোজার আপডেট হয়েছে তাই না। যাক আমরা দেখি বানাই, আপডেটগুলো আছে বাট থিমের ভিতরে থাকে না, এগুলো কি কোন জায়গা থেকে ইনস্টল হয়েছে এটা, এই থিমটা বা এই যে ভিজুয়াল কম্পোজার এবং রেভলিউশন স্লাইডার ইনস্টল হয়েছে কোন জায়গা থেকে, থিমের ভিতরে থাকে না, আর থিমের ভিতরে কি ছিল এক বছর আগে, ছিল এক বছর আগের কেনা থিম কোনটা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনেক আগে, হ্যাঁ অবশ্যই বাট আমি এটা ডাউনলোড করি নাই, আমি নিয়ে আসছি শুধু আমার জায়গা থেকে নিয়ে আসছি। আচ্ছা আমাদের স্লাইডার বানাইলাম, এবার চলেন আমাদের স্লাইডার আমরা কিছু জিনিসপত্র অ্যাড করি, মেইন ব্যাকগ্রাউন্ড ইমেজ ট্রান্সপারেন্ট HTML5 ভিডিও। আচ্ছা আমরা তো স্লাইডার বানাতে পারি তাই না, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিলাম, দুইটা স্লাইডার বানাই শুধুমাত্র। আর আপনি যখন ই কমার্সের জন্য প্রোডাক্ট স্লাইড করতে চাইবেন শর্টকাটটা এনে স্লাইডারে সেট করে দিবেন, স্লাইডার যে এসটিএমএল এডিটর সেখানে এসে এই প্রোডাক্টের শর্টকাটগুলো আপনি এখানে এসে বসাই দিবেন।
আমি আপাতত অবশ্যই আছে, রাইট, অবশ্যই আছে। ভিজুয়াল কম্পোজারে আপনার কারুসেলই আছে, ওখানে আপনি যদি ক্যাটাগরি দেখে দেন গরু, গরু রিলেটেড সব প্রোডাক্ট সেখানে স্লাইড হবে, র্যান্ডম র্যান্ডম দিলে সবগুলো ক্যাটাগরিকে ধরে ধরে সে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলে গেলাম গরু, এবারটা সেভ করেন আগে। অ্যাড ব্ল্যাঙ্ক, আমরা একটা ইমেজ অ্যাড করতে চাই, কী কী অ্যাড করা যায়, এক্সটার্নাল লিঙ্ক, সলিড কালার, ভিডিও টিডিও, আমরা এখানে গেলাম, ইমেজ অ্যাড করে দিলাম। গরুই নিয়ে যায় শুধু। এবার সেট চেঞ্জ, এবার একটা কাজ করেন, পেজ থেকে অল পেজ যেয়ে দেখেন আমাদের হোম পেজে, পেজের নিচে এই স্লাইডার অ্যাড করার কোনো অপশন ওরা রেখেছে কিনা। নর্মাল তো পেজের নিচে থাকে তাই না, দেখেন শো করে কিনা। শো করে, করে না। তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি ভিজুয়াল কমান্ড থেকে নিয়ে আসতে পারি। এখানে রেভলিউশন স্লাইডার আছে, রেভলিউশন স্লাইডার, টাইটেল নাম দিতে হবে, এখন একটাই স্লাইডার বানানো, কোনটা বানানো, আমাদের স্লাইডার, এক্সট্রা ক্লাস নেমের দরকার নেই, টাইটেল দিলাম হচ্ছে আমাদের গরু, এবার রিলোড দেন। এই যে গরু শো করে, বাহ স্লাইডার তো নাইস, তো একটা একটা করে গরু, এখানে যেহেতু গরু আমাদের দুইটা, সেহেতু দুইটা আসবে, তিনটা না, ঠিক আছে, গরুর ইমেজ 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 চিন্তা করে, আরে না কি বলে, বুঝতে পারছি সবাই, আপনারা একটু ঘাটবেন, শুনেন এখন আপনাদের কাজ বাসায় যে এটা নিয়ে ঘাটেন, যত বেশি টাইম স্পেন্ড করবেন এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন তত বেশি আপনি এটাতে এক্সপার্ট হবেন।